গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়া বিশ্বাস 26। তো আমি আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তো ওই যে বোনও যাচ্ছে আজকে, ওই অঞ্চলে যাচ্ছি, কালকে কাজ হয়নি তো তোমাদের সাথে বললাম তাদেরকে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে আজকে কি হয় দেখা যাক। চলো, তো বোন সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে যাব। এই যে এই বাড়ি, আমি অঞ্চলে চলে এসেছি। এই যে অঞ্চল, চলো ভেতরে গিয়ে পড়ে দেখা হচ্ছে। ওই যে দিদি দাঁড়িয়ে আছে, এখন তো আমার ট্যাক্স কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি প্রধানের কাছে। এতটাই আজকে, চলো দেখা হচ্ছে পরে। আর দেখা করে হাতে তাকে দিয়ে মালা এক নাতি মেরে মা হাল ধরে গাল দিয়ে প্রধান। তো আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে, এইটা নিচে হলো আর এই চলো পড়ে দেখা হচ্ছে। তো অঞ্চল থেকে বেরিয়ে চাটনি দোকান, তো বললাম চাটনি নিতে, তেঁতুলে চাটনি নিয়ে নিচ্ছি। স্বাদে ভরা এই খাবারগুলো নিয়ে আমার প্রচারকারী এখন আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে আপনার চলো সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এলাকার মানুষজনের জন্য। তো আমি অঞ্চল থেকে সাইকেলে এসেছি, ওই জন্য ভিডিও করিনি, তো বাড়িতে চলে এসেছি। বোন এসে শুরু করেছে, তো বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। আমার বোন চলে গেছে বাড়িতে, আর এখন আবার আমার বাবার বাড়ি যেতে হচ্ছে, কারণ কি সব বোন কাগজপত্র নিয়ে গেছে, তাই আবার আনতে যাচ্ছি। তো সাইকেলে যাবো, বাবার বাড়ি বেশি দূর না, তো সাইকেলেই যাবো। সাইকেল তো আমি বাড়িতে চলে এসেছি, আর মা ভিডিওর সামনে আসে না, ওই জন্য লজ্জা পায় ভিডিওর সামনে। তো কাগজগুলো নিয়ে নে, নিয়ে এবার বেরিয়ে যাবো, দাঁড়াবো না। তো আমি কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, চলো একবারে বাড়ি গিয়েই দেখা হচ্ছে। তো আমি বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি, অনলাইনে দোকানে অনেক ভিড় ছিল, ওই জন্য ভিডিও আর করা হয়নি। তো বাড়িতে চলে এসেছি, আমি বাড়িতে ফ্রেশ হয়ে নিয়েছি, তো ভিডিওটাই। তো আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি, ভিডিও আর বেশি বড়ো করছি না, তো ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে। লাইক করুন, শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।